শেখ রাসেলের জন্মদিনে আওয়ামী লীগের শ্রদ্ধা হত্যার রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে বললেন ওবায়দুল কাদের। বায়তুল মোকারমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ বিকালে, এক দফা দাবিতে দুপুরে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা নিন্দা, জাতিসংঘের নজিরবিহীন অপরাধ বলেছে ডাব্লিউএইচও, বাইডেন মাহমুদ আব্বাস বৈঠক বাতিল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জিয়াউর রহমান বিএনপির হত্যার রাজনীতি এখনো শেষ হয়নি, বাংলার মাটি থেকে হত্যার রাজনীতি নির্মূলে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত থাকবে। শেখ রাসেলের জন্মদিনে সকালে বনানীতে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন সংবিধান মেনে নির্বাচন হবে, দুই একটা দল না আসলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন হত্যার মধ্য দিয়ে বিএনপির উত্থান, সেই রাজনীতি তারা ধরে রেখেছে। হত্যা ষড়যন্ত্রের রাজনীতির আজকে সে ধারাবাহিকতা তারাই বহন করে চলছে যারা জিয়াউর রহমানের যতদিন রাসেলের মতো নিরীহ অবু শিশুদের জন্য বাংলাদেশকে নিরাপদ বাসযোগ্য করে তুলে না তুলতে পারি ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত। এই মানবতার বিরুদ্ধে অপরাধ বিএনপির প্রতিষ্ঠা 1975 সালে 15 আগস্ট যিনি সংগঠিত হয়েছিল সেটির অন্যতম প্রধান কুশীলব ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তারা যে খুনের মাধ্যমে তাদের যে উত্থান ভিন্ন এবং সেই খুনের রাজনীতি তারা এখন অব্যাহত রেখেছে। রাজধানীতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ বিকাল 3টায় রাজধানীর বায়তুল মোকারমের দক্ষিণ গেটের সামনে এই সমাবেশ হবে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 60তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে এই শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় নেতারা। শান্তি ও উন্নয়ন সমাবেশে ব্যাপক জনসমাগম হবে বলে আশা আওয়ামী লীগ নেতা কর্মীদের। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ রাজধানীতে জনসমাবেশ করবে বিএনপি। দুপুর 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর ও উত্তর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই জনসমাবেশ হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে ব্যাপক জনসমাগম হবে বলে নেতাদের আশা করছেন। এখান থেকে নতুন কর্মসূচি ঘোষণার আভাসও দিয়েছেন তারা। এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ কয়েকজন নেতাকর্মী আটকের খবর পাওয়া গেছে। গতকাল রাতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকের সমাবেশে আতঙ্ক ছড়াতেই নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ তার। জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগীয়, আপনারা সবাই তাকে চেনেন, অত্যন্ত দক্ষ সংগঠক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গোয়েন্দা পুলিশ আটক করে মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। 18 তারিখে আমাদের সমাবেশ আগামীকাল দিনে, তাই 17 তারিখে সারাদিনই দলের সামনে নেতাকর্মীদের ভিড় ছিল। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা অন্য দিনের চাইতেও তারা উপস্থিত হয়েছে। আশেপাশের জেলা থেকেও কিছু নেতারা এসছেন। স্বাভাবিকভাবে একটি সমাবেশ হলে পরে প্রত্যেকের সেখানে একটি আগ্রহ থাকে সমাবেশে অংশগ্রহণ করার। সেভাবে নেতাকর্মীরা 17 তারিখেই অর্থাৎ সমাবেশের আগের দিন ভিড় করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন যেটি শুরু করেছে সেটি হলো গ্রেপ্তার করছেন আমাদের কিছু নেতৃবৃন্দকে। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, পুলিশ, গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য যারা রয়েছেন, আপনাদের এই ব্যর্থ কৌশল দিয়ে কোনো লাভ হবে না।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।